নমস্কার পাঞ্চাশ বন্ধুরা আমি চিরণ ভাই বাংলার পঞ্চাশ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আমরা সবাই ভালো আছেন এবং পানের বাগানগুলোকে ঠিকঠাক রেখেছেন আজকের পর্বে আমরা আলোচনা করব চিতলা আঙাড়ির তৃতীয় পর্ব এই চিতলা আঙাড়ি অর্থাৎ কাণ্ড পচন পাতা পচন গোড়া পচন এই যে পচন জাতীয় যাবতীয় যা রোগ রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু আমাদের প্রচণ্ড মাথা ব্যথা এবং আমাদের বিভিন্ন কম্পোজিশান দেখতে গিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে গিয়ে প্রচুর অসুবিধার মধ্যে পড়ছি প্রচুর ব্যয় সাপেক্ষ হয়ে যাচ্ছে প্রচুর খরচা হয়ে যাচ্ছে হয়তো অনেকটা আশানুরূপ ফল পেয়েছেন বা কিছুটা হয়তো পাননি বা প্রচুর খরচা হয়ে যাচ্ছে সেই কারণে হয়তো আপনার বাগানটিকে ঠিক পরিচর্যা করতে পারছেন না তো আজকে একদম চলে এসেছি একদম সামান্য দুটো ফর্মুলা বলবো অবশ্য অনেকটা খরচা কম হবে এবং অনেকটাই কার্যকরী এবং যদি আমরা খুব নিয়মিত ট্রিটমেন্ট করতে পারি তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু আশানুরূপ একটা ফর্মুলা এছাড়াও আমরা আগে এক বছর ধরে যে ভিডিওগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখিয়েছিলাম এই চ্যানেলের পক্ষ থেকে প্রতিটা ফর্মুলাই কিন্তু কার্যকরী ফর্মুলা যে কোনো ফর্মুলাকে অল্টারনেটিভলি আপনারা উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে যদি আপনারা একটা বাগানের মধ্যে নির্দিষ্ট টাইমে যদি আপনারা প্রয়োগ করতে পারেন নির্দিষ্ট টাইম অনুযায়ী তো আশা করি আপনাদের রোগের মুক্তি পাবেন তো আজকে একদম সরাসরি চলে আসবো দুটো আজকের ফর্মুলা বলবো একটা হচ্ছে খুব খরচা কম একটা হচ্ছে যে খরচা কম কিন্তু সময়টা একটু বেশি লাগবে বারবার বাগানে ঢুকতে হবে তো একদম সরাসরি চলে যায় ফর্মুলাতে প্রথম ফর্মুলা যেটা বলবো খুব একদম তত্ত্বমূলক একটা ফর্মুলা একদম কার্যকরী প্র্যাকটিক্যালি আমি হাতে করে দেখেছি তবে আমরা জানি যে কপার অক্সিক্লোরাইড আছে ব্লু কপার ব্লাইটক্স বা ট্রু কপ বা টপ গান এই জাতীয় যে কপার অক্সিক্লোরাইড রয়েছে যদি কপার অক্সিক্লোরাইড নিই আমরা পনেরো থেকে কুড়ি গ্রাম নেব দশ লিটার জলের জন্য কপার হাইড্রক্সাইড যদি নিই অর্থাৎ কোসাইড টু এই ধরনের প্রোডাক্টে থাকে কপার হাইড্রক্সাইড এই প্রোডাক্টটা যদি আমরা নিই দশ থেকে পনেরো গ্রাম প্রতি দশ লিটার জলের ক্ষেত্রে আমরা নিতে পারি এটা কিন্তু আমরা বিকালের দিকে স্প্রে করব একদম আগা এক থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে পুরো পাতা এবং গাছের কাণ্ড অর্থাৎ খাড়ি ভিজিয়ে স্প্রে করতে হবে বিকালের দিকে যদি পারা যায় যে কলের জল দিয়ে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে খুব উপকারী হবে তো এটা স্প্রে করার পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমরা আবার রিপিটেডলি স্প্রে করব। কাশুববি কুড়ি এমএল অর্থাৎ যার মধ্যে রয়েছে কাশুকামাইসিন বা এছাড়া আমাদের রয়েছে সিদমার বা আমরা যে কোনো ধরনের লিকুইড মাইসিন যেগুলো রয়েছে ভ্যালিডা মাইসিন রয়েছে এগুলো আমরা স্প্রে করব পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই পাঁচ থেকে সাত দিনের মধ্যে যে আমরা কাশুকা মাইসিন বা ভ্যালিডা মাইসিন আমরা স্প্রে করব। এর আবার পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমরা স্টেপ্টোসাইক্লিন অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা স্প্রে করব। তিন গ্রাম প্রতি দশ লিটার জলের ক্ষেত্রে তাহলে প্রথমে আমরা স্প্রে করলাম কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রক্সাইড যেটা পাবো এবং তার ডোজ বলে দিলাম তার পাঁচ থেকে সাত দিন পরে আমরা স্প্রে করব কাসুকা মাইসিন বা ভ্যালেডা মাইসিন লিকুইড তার পাঁচ থেকে সাত দিন পরে আমরা স্প্রে করবো স্টেপ্টোসাইক্লিন একদম পর্যায়ক্রমিকভাবে একটু খাটতে হবে অন্তত পক্ষে দু থেকে তিন মাস একটু খাটলে তাহলে কিন্তু এই ফর্মুলার মাধ্যমে কিন্তু রোগ সারানো যাবে আবার আবার পুনরায় কিন্তু এই প্রসেস চলতে থাকবে এবার খেয়াল রাখতে হবে যে এই যে কপার অক্সিক্লোরাইড যে আমরা ব্যবহার করছি সেখান থেকে যেন পনেরো থেকে কুড়ি দিনের পরে যেন পানটা ভাঙা হয় বা পানটা কাটা হয় এবং যখন আমরা পানটা কাটবো তার এক থেকে দুদিন আগে কিছু বাতিল পান গাছ থেকে ভেঙে নিয়ে আসবো এবং একটা ছোট্ট ঘরে পরীক্ষা করে নেব যে উন্মুক্ত জায়গায় রাখলে পাতাতে কোনো বাদামি এফেক্ট আসছে না কপার জাতীয় ছত্রাকনাশকের যে বাদামি এফেক্ট সেটা আসছে কিনা আমাদের একটা পরীক্ষা করে নিতে হবে তারপরে কিন্তু তার পরের দিন আমরা পান ভাঙার কাজটা করতে পারবো তাহলে এটা একটা ফর্মুলা গেল যদি শুধু আমরা এই প্রসেসটা না করি শুধু আমরা কণিকা স্প্রে করবো কণিকার মধ্যে থাকে কপার অক্সিক্লোরাইড এবং মাইসিন শুধু কণিকে আমরা পনেরো থেকে কুড়ি গ্রাম প্রতি দশ লিটার জলের ক্ষেত্রে তার পাঁচ থেকে সাত দিন পরে আমরা স্টেপ্টোসাইক্লিন যেহেতু ওখানে কাশুকা মাইসিন রয়েছে তাহলে স্টেপ্টোসাইক্লিন আমরা স্প্রে করতে পারি বা মাইসিন আমরা স্প্রে করতে পারি দু নম্বর যে ফর্মুলাতে আসবো এটা একটু ব্যয় সাপেক্ষ ফর্মুলা যদিও আমার ফর্মুলা না সংগৃহীত একটা ফর্মুলা সংগৃহীত একটা তথ্য ওই দাদাভাইকে খুব অসংখ্য ধন্যবাদ জানাই উনি ফর্মুলাটি পাঠিয়েছিলেন তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব কার্যকরী একটা ফর্মুলা যাদের রোগ একদম প্রচুর পরিমাণে হয়ে গেছে বাগানে সারছে না সেই সব বাগানের ক্ষেত্রে এই ট্রিটমেন্টটা কিন্তু এক থেকে দু মাস চালিয়ে যেতে হবে চালানোর পরে কিন্তু ধীরে ধীরে একদম সম্পূর্ণ নিরাময়ের দিকে এগোবে তো সেটা কি সেটা হচ্ছে যে ব্লাইট অফ ব্লু কপার অর্থাৎ কপার প্রতিটা স্তরেই কিন্তু গোড়া বচন হোক পচন হোক কপার কিন্তু মাস্ট কপার লাগবেই হয় স্প্রে করে আমাদেরকে কমাতে হবে না হলে গোড়ায় জল করে ঢালতে হবে এবারে আসি এই দু নম্বর ফর্মুলা যেটা ব্লাইটক্স বা ব্লু কপার অর্থাৎ কপার অক্সিক্লোরাইড রয়েছে হাজার গাছের পিছনে দেড়শো থেকে দুশো গ্রাম খুব বেশি রোগ যখন হবে প্রথম চার্জ যেটা আমরা করব প্রথম যেটা আমরা মাটিতে প্রয়োগ করব প্রথম ডোজ সেখানে আমরা দুশো আড়াইশো পর্যন্ত নিতে পারি আড়াইশো গ্রাম পর্যন্ত হাজার গাছের উপরে নিতে পারি সেই সাথে সাথে প্ল্যান্টোমাইসিন এক পাতা হাজার গাছের উপরে কপার অক্সিক্লোরাইড এবং প্ল্যান্টোমাইসিন অ্যান্টিবায়োটিক হিসেবে এটা কিন্তু প্রতি মাসে একবার করে আমাদের জল করে গোড়াতে ঢালতে হবে হাজার গাজার রবি হিসেবে দিয়ে দেওয়া হলো। এবং এটি বিকালবেলা জল দেওয়ার পরে শেষবেলার দিকে জল দেওয়ার পরে নরম মাটির উপরে এই ঝাড়ি করে আমাদের কিন্তু গোড়াতে অর্থাৎ মাটিতে প্রয়োগ করতে হবে এই গোড়াতে প্রয়োগ করার সমান্তরাল যে স্প্রে করাটা রয়েছে সেই স্প্রেটা কীভাবে কী করতে হবে সেটা একটু আমরা দেখে নিই পাতায় স্প্রে করতে হবে এক নম্বর নেটিভো দশ গ্রাম স্ট্রেপটো তিন গ্রাম আঠা বিভিন্ন কোম্পানির প্রয়োজনীয় যে ডোজ রয়েছে সেই ডোজ অনুযায়ী দশ লিটার জলের জন্য এর পাঁচ থেকে ছ দিন পর তাকত দশ গ্রাম বায়োনল একটা অ্যান্টিবায়োটিক চার গ্রাম এটি দশ লিটার জলের জন্য এই তাকত বায়োনল এটি স্প্রে করার আবার পাঁচ থেকে ছ দিন পর অ্যামিস্টার টপ দশ এম এল কাশ্বি কুড়ি এমএল এবং আঠা প্রয়োজনীয় ডোজ দশ লিটার প্রতি দশ লিটার জলের জন্য তিন নম্বর ফর্মুলেশানটা স্প্রে করার পাঁচ থেকে ছ দিন পর আবার কবচ তিরিশ গ্রাম এবং আরিথ ফানজিন একটা অ্যান্টিবায়োটিক আপনাদেরকে অন্য অ্যান্টিবায়োটিকের এটা পরিচয় দিয়েছিলাম সেটি দু গ্রাম প্রতি দশ লিটার জলের ক্ষেত্রে স্প্রে করতে হবে পুনরায় এই প্রক্রিয়াগুলো কিন্তু আবার প্রথম থেকে চলতে থাকবে অর্থাৎ এক নম্বর তার পাঁচ থেকে ছ দিন পর দু নম্বর তার পাঁচ থেকে ছ দিন পর তিন নম্বর তার পাঁচ থেকে ছদিন দিন পর চার নম্বর এটা পর্যায়ক্রমিকভাবে কিন্তু আবার রিপিটেডলি আমাদের স্প্রে করতে হবে তাহলে এইভাবে যদি আমরা দু থেকে তিনটে বা চারটে ডোজ যদি আমরা কমপ্লিট করতে পারি অর্থাৎ এক মাস কি মাস টাইম লাগবে সেই একটা কি দুটো ডোজ কমপ্লিট করার পরে আমাদের পরিবর্তন আমরা চোখের সামনে দেখতে পাবো পরিবর্তন একদম চোখের সামনেই দেখতে পাবো তো আপনারা যারা এখনও পর্যন্ত এই ফর্মুলেশানগুলোর কথা ভাবেননি বা করেননি কোনো সময় তিন চার রকমের ছত্রাকনাশক একসঙ্গে প্রয়োগ করে দেওয়ার থেকে যদি আমরা পৃথক পৃথকভাবে যদি আমরা আলাদা আলাদা সময়ে যদি আমরা বাগানের মধ্যে প্রয়োগ করে দেখতে পারি এবং তার কার্যকারিতা খুব ভালো পাওয়া যায় ছোট্ট করে কয়েকটা সতর্কতা বলে দিচ্ছি তো রোগ বাগানগুলোতে আমাদের প্রাথমিক ধারণা যেটা হয় যে কারোর কাছ থেকে যখন আমরা পরামর্শ নিই যে পাতা বড়ো করতে হবে দাদা কেননা এখন পাতা না বড়ো করলে পানের পাতা না বড় করলে মার্কেটে ঠিক একটা কম্পিটিশানের জায়গায় আসছে না বা বিক্রির পথে যাচ্ছে না অতএব যেসব বাগানগুলোতে একদম রোগ ছড়িয়ে গিয়েছে সেই সব বাগানগুলোতে কিন্তু সেই সব বরজে কিন্তু মানে এই পাতা বড়ো করতে হবে বা আমাকে ওর মতো সামঞ্জস্যপূর্ণ বাগান করে তুলতে হবে সেই চিন্তা চিন্তাভাবনাটা কিন্তু একটু পরে আনতে হবে মানে এই রোগের সূচনাতে কিন্তু আনলে হবে না অর্থাৎ যুক্ত খাবার কিন্তু একদম ব্যবহার করা যাবে না সম্পূর্ণ শুকনো জাতীয় বা জৈব বায়ো জাতীয় কোনো খাবারের ওপরে কিন্তু এই রোগের ট্রিটমেন্ট পুরোপুরি যতক্ষণে কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু এর ওপরে চালাতে হবে পরবর্তী টাইম থেকে যখন গাছ আরও হেলদি হচ্ছে গাছের যখন আরও ডেভেলপ হচ্ছে রোগ সম্পূর্ণ চেক হচ্ছে ধীরে ধীরে আমাদের ট্রিটমেন্টটাও করে যাব সেই সাথে সাথে আমাদের খাবার দাবারের যে প্যাটার্নগুলো থাকবে সেগুলো একটু একটু করে পরিবর্তন করে আনতে হবে এবং পাতার সাইজটাকে বাড়ানোর দিকে চিন্তা ভাবনা করতে হবে তো এই ছোট্ট অনুরোধ এখানে রইল চিতলা আঙাড়ি নিয়ে কিন্তু প্রচুর প্রচুর ভিডিও বানানো হয়ে গেছে এই চ্যানেলে আপনারা এক বছর ধরে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবেন প্রতিটাই ইম্পর্টেন্ট প্রতিটাই সময় বিশেষে প্রতিটাই কিন্তু ইম্পর্টেন্ট প্রতিটা যদি আমরা পারফেক্টভাবে আমরা যদি বাগানের মধ্যে একদম ধারাবাহিকভাবে আমরা স্প্রে করে দেখি বা আমরা ঠিকঠাকভাবে যদি যত্ন করতে পারি তাহলে কিন্তু এই চিৎলা রোগটাকে কমানো যাবে পুরোপুরি সারানো যায় না তবু কমিয়ে আমাদের নিজেদের যে আর্থিক চাহিদাটা সেটা আমরা পূরণ করতে পারবো বলে আশা রাখছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আর মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন ডেসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে বিভিন্ন আলোচনাও করতে পারেন প্রথমবার এসে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য তো আজকের এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে